मे मासे आरो एक घूर्णिझड़ धेये आसते पारे तेमन इंगित दिच्छे मौसुमी भवन। आगामी 6 मे अर्थात शनिवार दक्षिण पूर्व बंगोपसागरे घूर्णवात तैरी होते पारे। तार प्रभावे परवर्ती 48 घंटा ये अंचले निम्नचाप तैरी सम्भावना रही है जा थेके परवर्ती समय घूर्णिझड़ तैरी होते पारे बोले आशंका करा होच्छे। आशंका सत्यि करे शेषमेश घूर्णिझड़टी तैरी होले तार नाम मोचा होबे विभिन्न संवाद माध्यम मार्फत एमनटाई जाना गिएछे। तबे घूर्णिझड़ तैरी होले तार अभिमुख कोन दिके होबे किंबा कोथाय आघात हानबे ता एखोनो जाना जायनि। पश्चिमबंगेर ओपर कतटा प्रभाव पड़बे से ब्यापारो एखोनो स्पष्ट नय। गत कयेक बछरे मे मासे एकेर पर एक घूर्णिझड़ तैरी होयेछे बंगोपसागरे। 2020 साले ধেয়ে এসেছিল ঘূর্ণিঝড় আমপান, তার তাণ্ডবে পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, লন্ডভন্ড হয়েছিল কলকাতাও। পরের বছর 2021 সালে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ইয়াস। 2022 সালে মে মাসে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় অসুনি। ওই বছরেই অক্টোবর মাসে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় সিত্রাং। আশঙ্কা সত্যি বলে আবারও মে মাসে আরও একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মোচা নিয়ে তৎপর হয়েছে ওড়িশা প্রশাসন। মঙ্গলবার এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওড়িশার একাধিক সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। ঘূর্ণিঝড় এলে পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা হবে সে নিয়ে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। ঝড় মোকাবেলায় প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি। তো বন্ধুরা, আজকে নিউজ আপনারা বুঝতে পারলেন যে আমাদের পশ্চিমবঙ্গ সেরকম ঘূর্ণিঝড় আসতে পারে। এখন যেটি বলা হচ্ছে ওড়িশার দিকে আসতে পারে ঘূর্ণিঝড় মোচা, কিন্তু বলা যায় না শেষমেশ শনিবারের মধ্যে যদি রাস্তা পরিবর্তন করে দেয় এবং পশ্চিম দিকে ঢুকে যায় তাহলে আমাদের পশ্চিমবঙ্গও হয়ে যেতে পারে। তো সেটা তো দেখা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই দেখা যাবে। তো নিউজটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।